বন্ধুগণ, এখন আমরা এসে গেছি ঘোড়া কাটোরাতে। এখানে জলের উপর একটা দিঘি, তার মাঝখানে বুদ্ধদেবের পাথরের মূর্তি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, আর চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। দেখতে পাচ্ছেন চারদিকটা পাহাড়ে ঘেরা আছে, ঘোড়ার খুঁড়ির মতো অনেকটা দেখতে, তাই জায়গাটার নাম ঘোড়া কাটোরা। হ্যাঁ, সামনে দিয়ে সামনে বড় এখানে অনেকে বোটিংও করছে। আর এই মন্দিরের কাছে পৌঁছতে হলে কিন্তু বোটিং করেই যেতে হবে, যেহেতু ঠিক দিঘির মাঝখানেই আছে। নমস্কার, ধন্যবাদ।